এরপরে প্রশ্ন করেছেন এমডি কামরুল আমিন বড়বাহের টাকায় জমি কিনেছেন বাবার নামে বাবার মৃত্যুর পরে সেই জমিতে ভাই সবাই ভাগ পাবেন কিনা না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশেষ করে প্রবাসীদের বেলায় এই বিষয়টি দেখা যায় যে প্রবাসীরা প্রবাস থেকে টাকা পয়সা পাঠিয়ে থাকেন অথবা দেশেও এমন হতে পারে যে কোনো সন্তান তার টাকা পয়সা দিয়ে তিনি কোনো জমি কিনেছেন বাবার নামে অথবা মায়ের নামে অথবা ছোট ভাই জমি কিনেছেন বড় ভাইয়ের নামে এখন দেখা গেল সে বাবা মারা গেলেন অথবা ভাই মারা গেলেন এই জমিতে যিনি মারা গেলেন তার ওয়ারিসার সবাই সমান হারে ভাগ পাবেন নাকি যিনি তার টাকা দিয়ে কিনেছেন তিনি শুধুমাত্র পাবেন এই প্রশ্ন উত্তরে বলবো যে সচরাচর এ ধরনের কাজ করা হয়ে থাকে কারণ নামে জমি কেনা মানে তার কাছে টাকাটা রাখার মতো মানে তার কাছে জমিটা রাখার মতো যে হয়তো আমার নামে রাখতে পারছি না বা আপনাকে সম্মান করে আপনার কাছে আমি রাখলাম এই উদ্দেশ্যে সাধারণত এরকম করা হয়ে থাকে আর যদি সেটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে জমির মালিক তিনি হবেন এক্সাম্পলস্বরূপ আমরা যদি বলি কোনো লোক বিদেশে থাকেন তিনি তার বাবার নামে জমি কিনলেন নিজের টাকা দিয়ে সম্পূর্ণরূপে তো যদি এমন হয় ব্যাপারটি যে বাবার কাছে আমি আমার এই টাকাগুলো রাখলাম বা জমিটা কিনে বাবার নামে বাবার কাছে রাখলাম তাহলে এটা তার কাছে আমানতের মতো হবে সেটা কোনো অবস্থাতেই ওই বাবার অন্য সন্তানরা বা অন্য ওয়ারিশরা সেটার ভাগ পাবেন না সম্পূর্ণরূপে যিনি টাকা দিয়ে কিনেছেন তিনি এটার ভাগ পাবেন প্রয়োজনে তার কাছে ব্যাখ্যা চাওয়া যেতে পারে তিনি যদি বলেন যে আমি বাবার কাছে রেখেছি মাত্র আমি বাবাকে দিয়ে দেই যে সবাইকে তাতে ভাগ দিবেন তারা সেজন্য আমি দিয়ে দেই এরকম যদি তিনি বলে থাকেন তাহলে অবশ্যই সেখানে অন্য কেউ ভাগ বসাতে পারবেন না যার টাকা দিয়ে কেনা হয়েছে তাকেই পরিপূর্ণ জমি দিতে হবে এটা আমরা অনেকে ভুল করে থাকি এ বিষয়ে জোলম করে থাকি অনেকে এটা করা উচিত নয় হারাম হবে আর যদি সন্তান বাবার নামে জমি কিনে থাকেন অথবা ছোটো ভাই বা বড়ো ভাইয়ের নামে জমি কিনে থাকেন এবং বলে থাকেন যে আমি তাকে দিয়ে দিয়েছি শুধু তার নামে কিনে নেই এটা তাকে দিয়ে দিয়েছি হাদিয়া শুরু তাহলে তো সেক্ষেত্রে ওই ব্যক্তি যার নামে কেনা হয়েছে তার মৃত্যুর পরে তার ওয়ারের সমান সমানহারে ভাগ পাবেন অথবা তার জীবদ্দশায় তিনি এটার মালিক হিসাবে তার ওয়ারিদেরকে যে যতটুকু প্রাপ্য ততটুকু দিতে পারবেন কিন্তু ভালো করে জেনে রাখা উচিত যে সচরাচর বাবার নামে ভাইয়ের নামে অন্য কারোর নামে জমি রাখা হয় অর্থ এর মানে হলো তার কাছে জিনিসটা রাখা হলো আমানতের মতো সেক্ষেত্রে কিন্তু যার টাকা দিয়ে কেনা হয়েছে যিনি রেখেছেন তিনি যদি বলেন যে আমি শুধু রেখেছি মাত্র আপনার কাছে আপনাকে মালিক বানাই দেই দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ মালিকানা কিন্তু তার হবে অন্যরা সেখানে ভাগ বসানো হয়তো আইনি কারণে দেশীয় বা প্রচলিত আইনে বাবার নামে আছে তাই আমরা বাই ডিফল্ট সবাই ভাগ পেয়ে যাচ্ছি সে সমস্ত আইনের মায়ের পেঁচ দেখিয়ে যদি কেউ সেটার মালিকানা দাবি করেন বা দখল করেন তাহলে কিন্তু আল্লাহর কার্ডগুলার আসামি হতে হবে এবং হারাম হবে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন